চাপাই নবাবগঞ্জের মহানন্দা নদীর খালঘাটে খেয়াপাড়াপাড়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। কোনো ঘোষণা ছাড়াই ফেব্রুয়ারিতে খেয়া ভাড়া বাড়ানো হয়েছে। আগে যাত্রী পারাপাড়ে নেওয়া হতো জনপ্রতি 2 টাকা, এখন তা বাড়িয়ে করা হয়েছে 5 টাকা। বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে সাইকেল, মোটরসাইকেল, রিক্সাসহ অন্যান্য মালামালের ক্ষেত্রেও। স্থানীয়রা বলছেন, অন্যায়ভাবে দ্বিগুণের বেশি ভাড়া আদায় করা হচ্ছে। ইজারাদারের দাবি, জেলা পরিষদের নির্দেশনা মেনেই নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। জেলা পরিষদের চেয়ারম্যান বলছেন, অতিরিক্ত ভাড়া কার্যকর হবে পরবর্তী ইজারাদারের ক্ষেত্রে। এছাড়া দুপুর 12টা থেকে 4 ঘন্টা পারাপার বন্ধ রাখায় বিপাকে যাত্রীরা, প্রতিবাদে হয়েছে মানববন্ধন। যদি যাওয়া আসা দিন মানে যদি 50 টাকায় দিই, 4টা ছেলে মেয়ে যায়, তা আমি যাই, তাহলে আমরা কয় টাকা কামাই করবো আর কয় টাকা ঘাটের ভাড়া দিব? 2 টাকার ভাড়া ছিল, 5 টাকা বলে নিবে, এই জন্য আজকে শুনছি নাকি ঘাটে গন্ডগোল। সরকারি চাট অনুযায়ী টাকা চাইতে যায়, জনগণ আমাদেরকে টাকা দিবে না। তাদেরকে আমরা বললাম যে বাবা, তোমাদের কোনো অসুবিধা থাকলে তোমরা তা সরকারি অফিসে যাই জানাও, আগে যে রেট আছে সেই রেটই তারাকে আদায় করতে হবে। পরবর্তীতে যখন নতুন পার্টি যাবে, নতুন যারা ইদারা যা হবে, তখন কি রেট আছে না আছে তখন পরবর্তী দেবে।